নমস্কার, আমি নেক্সট হোমস রিয়েল এস্টেট কনসালটেন্সির বিহাফে আজ আপনাদের জন্য একটা 1050 স্কোয়ার ফিটের কমপ্লিটলি সাউথ ওপেন 2BHK নিয়ে এসেছি। আমরা G+3 বিল্ডিং উইথ লিফটে সেকেন্ড ফ্লোরে এখন দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে আপনাদের স্টেয়ার কেস, আর এই হচ্ছে লিফটের প্রভিশন আছে এটাতে, এবং এই হচ্ছে টোটাল করিডর এরিয়া। একটা ফ্লোরে 4টে করে ইউনিটস আছে, এটা 7 কাঠার উপরে ল্যান্ডে করা। এই হচ্ছে আপনাদের 1050 স্কোয়ার ফিটের 2BHK, দেখে নিন এটি। আমরা যখন ফ্ল্যাটটিতে ঢুকবো তখন আমরা সাউথের দিকে মুখ করে ঢুকবো, তাই এই ফ্ল্যাটটি অ্যাকচুয়ালি নর্থ ফেসিং। আসুন আমরা এবার ফ্ল্যাটটি পুরোপুরি দেখে নিই। এই হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং স্পেস, অল কর্নার্স থেকে একবার দেখে নেওয়া যায়, তারপরে আমি আপনাকে ডাইরেকশনটা বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং স্পেস। এটি দেখলেন, এই যে এখানে যেই উইন্ডোটি রয়েছে ভেন্টিলেশনটি, এটি আপনার সাউথে ওপেন। এবং দেখুন এখানে বক্স টাইপ করা আছে, মানে এখানে বসাও যেতে পারে। এটি সাউথে ওপেন আছে, আপনারা লাইট দেখেই বুঝতে পারছেন ইটস ভেরি ইয়ারি, ভেরি ওয়েল ডিজাইন্ড অ্যান্ড খুব ভালো লাইট আছে। শুনে এবার আমরা কিচেনটা দেখে নিই। এই হচ্ছে আপনার কিচেন, আপনার কিচেনটি রয়েছে সাউথের দিকে ভেন্টিলেটেড, এবং যদি কর্নার হিসাবে ধরি তাহলে এটা সাউথ ওয়েস্ট হবে। কভার্ড কিচেন, এল শেপের স্ল্যাব দেওয়া আছে, আর উইন্ডো অ্যান্ড এক্সস্ট ভেন্টিলেশনটি সাউথে আছে। অন্য কর্নার থেকে একবার দেখি পুরো কিচেনটি। এই হচ্ছে কিচেন, এবং এই কিচেনটিতে দেখুন কাস্টমাইজ করা আছে একটি ছোট্ট কিচেন কাউন্টার, মানে ওই দিক থেকে বসে এখানে ব্রেকফাস্ট বা একজন বসে কুইক মিল দেখেন, টেক আ কুইক মিল, এই কিচেন কাউন্টারও একটা ছোট করে দেওয়া আছে। এরপরে আসুন আমরা একবার কমন ওয়াশরুমটা দেখে নিই। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এবং এটার ভেন্টিলেশনটাও সাউথের দিকে রয়েছে উইন্ডোটি। স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিং ইটস অলরেডি কমপ্লিটেড। এই একটি মাত্র ইউনিট পড়ে রয়েছে টোটাল বিল্ডিংয়ে, টোটাল বিল্ডিংয়ে 12+1 13টি প্রপার্টি আছে, 13টি ইউনিটস আছে, ফ্ল্যাটস আছে, 2BHKs অ্যান্ড 1BHKs। তো এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এর ভেন্টিলেশন উইন্ডো, এবং এর ভেন্টিলেশন উইন্ডোটিও সাউথের দিকে রয়েছে। চলুন আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নিই। এই হচ্ছে এই ফ্ল্যাটটির সেকেন্ড বেডরুম, একবার দেখে নিন ভালো করে কর্নার টু কর্নার। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, আর সেকেন্ড বেডরুমের উইন্ডোটা সাউথে রয়েছে, আর তার সাথে একটি ওয়ার্ড্রপ স্পেস প্রোভাইড করা আছে। অন্য কর্নার থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়া যায়। হাজার 1050 স্কোয়ার ফিটের 2BHK, দুটো বেডরুম অ্যান্ড আপনার যে এই যে লিভিং ডাইনিং, তিনটি সাউথে ওপেন। এখানে আলাদা করে একটি স্পেস প্রোভাইড করা আছে, দেখুন এই যে স্পেসটি প্রোভাইড করা আছে, এটি ওয়াশিং মেশিন পয়েন্ট, এবং আপনার আলাদা করে লিভিং ডাইনিংয়ে ওয়াশিং মেশিন আপনাকে রাখার জন্য স্পেস ওয়েস্ট করতে হবে না। এবং মাস্টার বেডরুমে ঢোকার আগে এখানে একটি উপরে লফ দেওয়া আছে স্টোরেজ পারপাসে। এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুমটি, 1050 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির
এটি হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটি এটি সাউথ ওয়েস্টে রয়েছে। আমি আমার অন্যান্য ভিডিওগুলোতেও বলেছি যে সাউথ ওয়েস্ট মাস্টার বেডরুম হচ্ছে সব বাস্তু অনুযায়ী সব থেকে ভালো। এই হচ্ছে সাউথ ওয়েস্টের মাস্টার বেডরুম। এই যে উইন্ডোটি এবং ওয়ার্ড্রব স্পেস, এই অংশটি হচ্ছে সাউথ আর এই অংশটি হচ্ছে ওয়েস্ট। এটি অ্যাটাচ ব্যালকনি, ব্যালকনিটি আমি আপনাকে একটু বাদে দেখাচ্ছি আপনাদের, অন্য সাইড থেকে একবার দেখে নিই। এই হচ্ছে আপনার মাস্টার বেডরুমটি। আপনার ডান দিকে যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন এটি সাউথের দিক। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, অলরেডি স্যানিটারি সিপি ফিটিংস কমপ্লিটেড। আর এইটির যে উইন্ডো এবং উপরের এক্সস্ট ভেন্টিলেশন রয়েছে এটা পুরোপুরি সাউথে রয়েছে। এবং অন্য কর্নার থেকে একটু দেখিয়ে দিই, মানে ডাব্লিউসি হিসাবে যথেষ্টই বড়, মানে ইভেন এখানে আমার শাওয়ার পয়েন্ট দেওয়া আছে। জেনারেলি ডাব্লিউসিতে শাওয়ার পয়েন্ট দেওয়া জায়গা থাকে না অনেক জায়গায়। আসুন আপনাদের ব্যালকনিটি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং ব্যালকনি। এই হচ্ছে আপনাদের ওয়েস্ট ফেসিং ব্যালকনি। পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম আছে 53 লাখ টাকা, 4.5 লাখ টাকা পার্কিং এবং বাকি যে প্রাইসটি, এটি ফ্ল্যাটটির দাম পার স্কোয়ার ফিট 4600 করে। আপনারা যদি কেউ আগ্রহী থাকেন আমাদেরকে জানাবেন এই সাইটটি ভিজিট করবার জন্য, আমরা আপনাদেরকে এই সাইটটি দেখিয়ে দেব। এটি গড়িয়া বান্টি ব্রিজ থেকে, এটির ডিস্টেন্স হচ্ছে, এই অ্যাপার্টমেন্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র 300 থেকে 350 মিটার। হেঁটে যাওয়ার ডিস্টেন্সই আছে, এবং যেটা NS বোস রোড বলি আমরা, 6 নম্বর বাস স্ট্যান্ডের যে রুটটা যেটা গড়িয়া থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছে, সেখানে আপনার লক্ষ্মীনারায়ণ কলোনির যে ব্রিজটি আছে ওই ব্রিজ থেকে এই প্রপার্টিটির ডিস্টেন্স হচ্ছে মাত্র 350 মিটারের মতো। এই প্রপার্টিটি দেখতে চাইলে আমার এবং শুভঙ্করের নাম্বার আপনাদের দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা দেখিয়ে দেব। আর আপনাদের যদি প্রপার্টিটি ভালো লাগে, আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব। সকলকে নেক্সট টাইমস থেকে নমস্কার জানাই।